বিসমিল্লা রাহিম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব গাইনোপ্রো ওষুধটির সকল বিস্তারিত আলোচনা করব এবং এর বিষয়বস্তু এর খারাপ দিক ভালো দিক এর ব্যবহার ব্যবহারবিধি এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে গাইনোপ্রো সাপোজিটারটি ব্যবহার করা যেতে পারে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গাইনিপুরো ওষুধটি মূলত সাপোজিটার আকারে পাওয়া যায় এটি শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্য বানানো হয়েছে গাইনিপুরো মূলত ভেজাইনাল সাপোজিটরি চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন রোগীদের ক্ষেত্রে গাইনিপুরো সাপোজাটি দেওয়া হয়ে থাকে এটি সাধারণত যেসব মহিলাদের ভেজাইনালে সংক্রমণ দেখা দেয় সেসব মহিলাদের ক্ষেত্রে গাইনোপুরো সাপোজিটারটি দেওয়া হয়ে থাকে যেমন যৌনঙ্গে জ্বালাপোরা করা এবং যৌনঙ্গে চুলকানি বা ঘন ঘন সাদা প্রসাব যাওয়া এইসব রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ সময় গাইনিপোরো সাপুজিরোটি দেওয়া হয়ে থাকে এবং যেসব রুগীদের ক্ষেত্রে যৌনঙ্গে ঘা আকার ধারণ করে এবং জ্বালাপোরা করে সেসব রোগীদের ক্ষেত্রে গাইনিপোরো সাপুজিরোটি দেওয়া হয়ে থাকে যেসব রোগীরা এই রোগগুলোতে ভুগছেন যেমন বেশ কিছুদিন যাবত এই একই সমস্যা দেখা যাচ্ছে চুলকানি বা সাদা যাওয়া অথবা অতিরিক্ত মাত্রায় চুলকানি সৃষ্টি হয় সেসব রোগীদের ক্ষেত্রে গাইনিপ্রো সাপোজিটি ব্যবহার করা যেতে পারে এটা খুবই ভালো কাজ করে এবং এটি ব্যবহারের ফলে আপনি সুফল পাবেন চলুন তাহলে গাইনিপ্রো সাপোজিটিভ ব্যবহার নিয়ম বলি জেনে নেই যে দৈনিক কিভাবে ব্যবহার করতে হয় গাইনিপুরো সাপোজরেটারটি দৈনিক রাতে একটি করে দশ থেকে বারো দিন ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপোজুরিটি ব্যবহার করতে হবে যদি রোগীর সমস্যা বেশি হয় তাহলে বেশি দিন ব্যবহার করতে হয় আর রোগীর সমস্যা কম হলে অল্প কিছুদিনই ব্যবহারে এর ভালো সুফল পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ডাক্তারের নিয়ম অনুযায়ী সাপোজুরিটি ব্যবহার করতে হবে বন্ধুরা গাইনিপুরো সাপোজিটরে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা সহজ ভাষায় আমরা সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে জেনে নেওয়া যাক গাইনিপুরো সাপোজিটরে কি সাইড এফেক্ট রয়েছে প্রথমত গাইনিপুরো সাপোজিটরটি ব্যবহারের ফলে চামড়ায় লাল লাল দাগ ধারণ করতে পারে এবং অতিরিক্ত মাত্রায় চুলকানি দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের সাথে আলোচনা করে ওষুধটি বন্ধ করতে পারে অথবা এর ব্যবহারবিধি চেঞ্জ করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করতে হবে আপনার কী কী সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে ডাক্তার ওষুধটি পরিবর্তনও করে দিতে পারে সাধারণত গাইনিপুরো সাপোজিটরটি ব্যবহারে তেমন কোনো সাইড এফেক্ট খুবই কম দেখা যায় অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে সামান্য এই সাইড এফেক্ট দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে তার নিয়ম অনুযায়ী চলতে হবে বন্ধুরা গর্ভ অবস্থায় বা স্তানকালীন সময় অবস্থায় সাবজুরিটি ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করতে হবে খুবই সতর্কতার সাথে বন্ধুরা ওষুধটি সম্পর্কে সব বিষয়ে আলোচনা করা হয়েছে এর খারাপ দিক ভালো দিক এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যেতে পারে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে তারপরও যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে কোনো কিছু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে